বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় না থাকে আর তারপরে সে কোনো কারণে তার বুদ্ধির সীমাবদ্ধতার কারণেই হোক অন্য কারণে হোক সে ইফ ই আইডেন্টিফাই হিমসেলফ তার মুক্ত থাকার কোনো পরিস্থিতি আর থাকে না। যে কোনো সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা এনজিও যার একটি রাজনৈতিক ইতিহাস আছে, রাজনৈতিক পরিচয় আছে, তাদেরকে নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নেই। তো এই রকম শর্টকামিংস যদি অব্যাহতভাবে থাকে এই রিপোর্টগুলির গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। তো আমরাও এই বিষয়গুলি এই কারণে একটু আরেকটু বিশ্লেষণ করে দেখবো এখানে আমলে নেওয়ার আদৌ কোনো বিষয় আছে কি না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে লেভেল অফ এনগেজমেন্ট সেটা জায়গা থেকে এই রিপোর্টে আমাদের যে রিজার্ভেশনগুলি আছে, আমাদের সামনে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফর আছে, বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকগুলি হবে, সেখানে আমরা এই রিপোর্টের শর্টকামিংসগুলি তুলে ধরবো যেন 2024 রিপোর্টে অন্তত এই বিষয়গুলি না থাকে। কিন্তু আপনারা যারা ধারাবাহিকভাবে এটা খেয়াল করেন দেখবেন 2021 এবং 22 রিপোর্টের গুণগত কাঠামোগত কোনো পরিবর্তন নেই। কিছু অ্যাপ্রিসিয়েশনের জায়গা আছে, আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমরা বিভিন্ন জায়গায় কিছু যে উন্নতিগুলি করেছি তার একটি প্রতিফলন এই রিপোর্টে আছে। আর আপনি রিপোর্টের শুরুতেই যেটি বললেন, অবশ্যই বাংলাদেশ হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসির একটি সংসদীয় গণতন্ত্রের একটি রাষ্ট্র এবং আমাদের যাত্রাপথ যে কতটা কণ্ঠকাকীর্ণ ছিল বা এখনও আছে সেটা যে কোনো রাষ্ট্র নিশ্চয়ই সেটা বোঝেন এবং জানেন। একজন প্রধানমন্ত্রীর যেটুকু ক্ষমতা থাকা প্রয়োজন ঠিক ততটুকুই আছে। এটার ডিগ্রি অফ অ্যাপ্লিকেশন বা অন্য কিছু নিয়ে একটা বন্ধু রাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করার বা সংশয় প্রকাশ করার বা প্রশ্ন উত্থাপন করার কোনো নৈতিক অধিকারই নেই। এটা বলতে গেলে আমাদেরকে অনেক কিছু বলতে হবে যেটা অনেক আনপ্লিজেন্ট হয়ে যেতে পারে। সো আই উইল ট্রাই অ্যান্ড রিফ্রেন মাই সেলফ ফ্রম ডুইং সো। আর যেসব সংগঠন রেজিস্টার্ড না সেসব সংগঠনকে আমলে নিয়ে সেটা কাজটাও কিন্তু একটা বেআইনি বা একটা কী বলবো নর্মসের বাইরে পড়ে। আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় অন্যান্য রাষ্ট্রও যেন এইসব সংস্থাগুলি থেকে দূরে থাকে এবং আমাদের দেশের আইন অনুযায়ী আমরা যাকে যেভাবে রিকগনাইজ করেছি সেটা আমলে নিয়েই যেন তারা তাদের সামনের দিনের কার্যক্রমগুলি পরিচালনা করে। একটা দেশের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক কাজ হতে পারে, এটা পার্ট অফ দেয়ার কনস্টিটিউশন অ্যান্ড পার্ট অফ দ্য ওয়ে দ্যাট পার্টিকুলার গভর্নমেন্ট অপারেটস অ্যান্ড রানস। তাহলে কি আমরা বলবো যে সেই ব্যক্তি একমাত্র, সেই রাষ্ট্রপতি একমাত্র ক্ষমতাধর ব্যক্তি? তা তো নয়। আমাদের দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কীভাবে আইন প্রণয়ন হয় আপনারা সেটা দেখেছেন, দেখছেন তো, সেখানে এভাবে ঢালাওভাবে একটা একটা পজিশনকে, একটি সাংবিধানিক অফিসকে আন্ডারমাইন করার একটা প্রবণতা আমরা দেখেছি যেটা খুবই দুঃখজনক, শুধু দুঃখজনক নয়। আরেকটু জানতে চাইছিলাম একটা অন্য প্রসঙ্গে, আরাফ খান তিনি দুবাইতে অ্যারেস্ট হয়েছে বলে কিছু পত্রিকা এসেছে, ঘটনাটা কি? আমি এইটুকুই বলতে পারি যে বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় না থাকে আর তারপরে সে কোনো কারণে তার বুদ্ধির সীমাবদ্ধতার কারণেই হোক অন্য কারণে হোক সে ইফ ই আইডেন্টিফাই হিমসেলফ তার মুক্ত থাকার কোনো পরিস্থিতি আর থাকে না। তো এইটুকু বলতে পারি যে হি ক্যানট স্কেপ, না অ্যারেস্ট হয়নি অবশ্যই, আমরা তো জানিয়েছি, বাট ইটস অ্যান ইভেন্ট দ্যাটস আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে